কেউ আছেন নাকি? বাড়িতে কেউ থাকলে আমাদেরকে বলেন। আমরা বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের নির্দেশনা মোতাবেক আমরা আপনাদেরকে উদ্ধার করতে এসেছি। আমাদের কোমর পানি হোক আর বুক পানি হোক, ওনার নির্দেশনা হচ্ছে জনগণকে উদ্ধার করতে হবে, জনগণের কাজে নেমে যেতে হবে। আপনাদের যদি কোনো ওষুধ লাগে, কোনো খাবার লাগে, আমাদেরকে জানান। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে, দাগন ভূঁইয়ার পক্ষ থেকে আমরা আপনাদেরকে উদ্ধার করতে এসেছি। আপনাদের যদি কোনো খাবার লাগে, যদি কোনো ওষুধ লাগে, যদি কোনো রোগী থাকেন আমাদেরকে জানান। আমাদের সামনে এবং পিছনের রেস্কিউ টিম আছে, যদি খাবার পানি লাগে তাহলে আমাদেরকে জানান, আমরা পাঠানোর ব্যবস্থা করব। আপনাদের কারো খাদ্য লাগলে আমাদেরকে জানান, খাবার লাগলে জানান, শিশু খাদ্য লাগলে জানান, আমরা সবার জন্য খাবারের ব্যবস্থা করেছি। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা সবার জন্য খাবারের ব্যবস্থা করেছি, আপনাদের পাশে আমরা আছি। আপনারা ভয় পাবেন না, সাহস রাখেন, ইনশাআল্লাহ আমাদের দুর্যোগ কেটে যাবে। বাড়িতে কেউ আছেন? ডাক্তার নিয়ে যাওয়ার কেউ আছে? কোন রোগী, কোন মহিলা আছেন? কোন শিশু অথবা কোন বৃদ্ধ আছেন? আপনাদের কিছু লাগবে? খাওয়া দাওয়া করছেন? সালাম আলাইকুম। হ্যাঁ ভাই, কেমন আছেন? কি অবস্থা বলেন তো? আপনারা এখানে কেন আছেন? আপনারা চলেন। খাবার দাবার আছে? বাচ্চাদের ওষুধ টষুধ আছে নাকি? কোন সমস্যা আছে নাকি? কোন রুগী নাই তো? কিছু লাগবে? পাঠাই দিব নি তাহলে। প্রেশার ওষুধ আছে, ওই যে এতে আছে, মসজিদে মসজিদে রাখা আছে, মসজিদে রাখা আছে। কারণে পাঠালে স্যালাইন, বাচ্চাদের জন্য প্যারাসিটামল থেকে শুরু করে সকল ওষুধপত্র, মানে নিত্য প্রয়োজনীয় ওষুধ এখানে এর মধ্যে আছে, মসজিদে রাখা আছে। হ্যাঁ, আর যদি দাগনভূঞা যাবেন অথবা সিলোনিয়া যাবেন, ওখানে আমাদের সবকিছু রেডি করা আছে, অসুবিধা নেই। খাবার লাগলে জানাবেন, আমরা খাবার পাঠাই দেব। ঠিক আছে, ভালো আছেন? ভালো আছেন? চিনছি, চিন্তা না করলে। কি অবস্থা কর? আরে না, অসুবিধা না, অসুবিধা না, আমার কাছে দেন না। না আমি দিই, আমরা তো আসি সদর বাড়িতে, অসুবিধা নেই। তাহলে আবার তুমি ভাই? হ্যাঁ হ্যাঁ, আরে পানি ঢুকে যেতেছো তো, ঢুকা অসুবিধা পড়ে। আবার তোমার ভাই আদু আছে না? হ্যাঁ হ্যাঁ, আদু আছে। তার ফলে আমি তো তোমার লোক হানি বাজি গেছি ভাই। আরে আল্লাহ, ঠিক আছে, কিছু ভালো করে থাকি তো। আমি সাবধানে সাবধানে যাইয়েন, সাবধানে যান, সাবধানে যান। আমার নাম মেজবা। দেখছি আমি মসজিদে দুতলায় না। ঠিক আছে, সাবধানে যাই। আর মানে কোথাও যাইবার মতো মানে এখনো আর ইয়া নাই, মানে যে যার অবস্থানে আছে, মানে এটাই তো বলছি যে আবার আমরা কষ্ট করি, এদিকে আমরা ওইদিকে পানি আরো বেশি হয়ে কিলেন আর এদিকে।